হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, একটি ওয়েবসাইটের প্রধান অংশ হচ্ছে পোস্ট। আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড সমৃদ্ধ ভ্যালুয়েবল পোস্ট লিখতে না পারেন, তাহলে আপনার পোস্ট কখনো গুগলে র্যাঙ্ক করবে না, যার কারণে ভিজিটর আসবে না, ফলে ইনকামও হবে না। তবে যারা বাংলাতে লেখালেখি করি, তারা মোটামুটিভাবে পোস্ট লিখতে পারলেও ইংরেজিতে পোস্ট লিখতে অনেকেরই সমস্যা হয়। আজকের ভিডিওতে এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যার মাধ্যমে আপনি যে কারো পোস্ট কপি করে ইংরেজি অথবা বাংলাতে ব্যবহার করতে পারবেন 100% কপিরাইট ফ্রিভাবে এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভও হবে। বর্তমান সময়ে এই সিস্টেমটি ফলো করে অনেকে প্রতি মাসে ভালো পরিমাণ ইনকাম করছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন, তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমি বাংলা এবং ইংরেজি দুইটা টপিকেরই পোস্ট কপি পেস্ট কিভাবে করবেন তা দেখাবো, সেই সাথে প্লেজারিজম চেক করে দেখাবো কত পার্সেন্ট হচ্ছে। তো তার জন্য আমি ফার্স্টে ব্লগিং টিপস লিখে গুগলে সার্চ করলাম এবং এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমি এই পোস্টটি কপি করব। আপনি পুরো পোস্টটি কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে আমি এখান থেকে কিছু অংশ কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে ডুপ্লিকেটার যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি প্লেজারিজমটা চেক করব। তো ফার্স্টে আমি এইটার প্লেজারিজমটা চেক করে দেখি কত পার্সেন্ট রয়েছে। তো এখান থেকে আমি আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম এবং এখান থেকে ট্রাফিক লাইটটা সিলেক্ট করে দিলাম। তারপর চেক প্লেজারিজম এবং এখানে আমাদের এটা চেকিং চলছে। তো দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে বলতেছে প্লেজারিজম রয়েছে 24% এবং 76% দেখাচ্ছে ইউনিক। তো যাই হোক, ফ্রি টুলস থেকে অনেক ভুল হয়ে থাকে, তার মধ্য থেকে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা অনেকটাই ঠিকঠাক মতো রেজাল্ট দিয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে 24% প্লেজারিজম রয়েছে, অর্থাৎ কপিরাইট রয়েছে, এবং সেই সাইটের লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছে কোন সাইট থেকে এটা কপি করা হয়েছে। এখন আমরা এটাকে 100% ইউনিক করব। এখানে দেখেন রয়েছে মাত্র 76% ইউনিক। তো এই লেখাটা আমি ফার্স্টে চেক করে নিলাম কত পার্সেন্ট প্লেজারিজম রয়েছে এবং কত পার্সেন্ট ইউনিক রয়েছে। এবার আমাদের মেইন কাজটি করতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা গুগল ট্রান্সলেটারের হেল্প নিব। তো আমি এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করছি। সার্চ করার পর এই যে ফার্স্টে যে অপশনে চলে আসে, এখানে আমরা কোনো কাজ করব না, তাহলে সমস্যা হবে। এর জন্য translate.google.com যেটা রয়েছে এই ওয়েবসাইট ওপেন করব। এই ওয়েবসাইট ওপেন করার পর আমাদের এই লেখাটা যেহেতু রয়েছে বাংলায়, তো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। তারপর এখানে আমাদের লেখাটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে যদি ইংরেজি সিলেক্ট না থাকে, তাহলে অবশ্যই ইংরেজি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, তবে আপনি ফার্স্টে যে লেখাটা কপি করবেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন। আমার এখানে বাংলা রয়েছে, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করেছি। আর এই সাইডে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো এবার আমরা এখান থেকে এই ইংরেজিটাকে কপি করে নিব, অর্থাৎ একটা ভাষা থেকে আমরা অন্য ভাষায় ট্রান্সলেট করব। এবার এখান থেকে আবারও আমরা নতুন একটা ট্যাবে গুগল ট্রান্সলেট ওপেন করে নিব। গুগল ট্রান্সলেটের এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা অবশ্যই ওপেন করব। ওপেন করার পর এইখানে যেহেতু আমরা এটা ইংরেজি করে নিয়েছি, তাই এখান থেকে ইংরেজিটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমাদের অবশ্যই প্রথম বক্সে ইংরেজিটা সিলেক্ট করতে হবে, তারপর আমাদের লেখাটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে আমরা যদি বাংলাতে পোস্টটা লিখতে চাই, তাহলে এখানে বাংলা দিব। আপনি যদি হিন্দিতে লিখতে চান, তাহলে হিন্দি দিবেন, যে কোনো ভাষা ট্রান্সলেট করে নিতে পারেন। তো আমি বাংলা করব, তার জন্য এখান থেকে বাংলাটা নিয়ে নিচ্ছি। এবার এইখানে যে বাংলাটা আমরা পেলাম, এটা কিন্তু আমাদের মেইন পোস্ট। এবার আমরা এটা চেক করব কত পার্সেন্ট ইউনিক হয়েছে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করার পর এই যে ওয়েবসাইট রয়েছে, একটু খেয়াল করেন, এখানে রয়েছে 24% এবং ইউনিক রয়েছে 76%। এবার এই পুরো লেখাটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আমি আই এম নট এ রোবটে ক্লিক করার পর চেক প্লেজারিজম। এবার এখানে দেখেন যে প্লেজারিজম রয়েছে 0% এবং ইউনিক হয়ে গেছে 100%, যা একটু আগেই ছিল। এখানে 76% ইউনিক এবং এখানে প্লেজারিজম ছিল, বর্তমানে এখানে 0 হয়ে গেছে এবং ইউনিক 100%। আপনি যদি এইভাবে কপি পেস্ট করেন, তাহলে আপনার এইখানে কোনো সমস্যা হবে না এবং কোনো রকম কপিরাইটও আসবে না। এখন অনেকেই বলতে পারেন যে এভাবে কপি পেস্ট করলে আসলে তেমন একটা ইম্প্রুভ হয় না, তবে আমি বলে রাখি এই 13 তারিখে এইচএসসি রেজাল্ট দিয়েছে। এইখানে আমাকে একটা ভাই ফোন করে বলতেছে, অন্য একটা ওয়েবসাইট থেকে একটা পোস্ট কপি পেস্ট করে সেখান থেকে একটু ঘুরিয়ে ফিরে লেখার 1 ঘন্টার মধ্যে গুগলের 3rd পজিশনে চলে আসছে এবং ওই 2-3টা পোস্ট করছে এইচএসসি রেজাল্ট নিয়ে, সে প্রত্যেকটাতে 40-50 হাজার করে ভিজিটার কিন্তু চলে আসছে।
যদি কপি পেস্টে র্যাঙ্কিং নাই হইতো তাহলে এই ধরনের ওয়েবসাইট কিন্তু কখনো র্যাঙ্কে যাইতো না। তো এটা কিন্তু 100% ইউনিক হয়ে গেল, আপনারা ঠিক এইভাবে কাজটা করতে পারেন। এবার আমি ইংরেজিতে একটা পোস্ট এখানে দেখিয়ে দিই। ইংরেজিতে আমি ব্লগিং টিপস লিখে সার্চ করলাম, করার পরে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আমি ওপেন করে নিব। তো এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নিব। এখান থেকে আপনি চাইলে পুরো টেক্সট কপি করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখান থেকে কিছু অংশ কপি করে নিচ্ছি যেহেতু আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি। কপি করার পর এবার আমরা দেখব এটা কতটুক ইউনিক রয়েছে এবং আমরা সিস্টেমটা করার পর কত পার্সেন্ট ইউনিক হচ্ছে। তো আমরা এই বক্সে চলে আসলাম। আসার পর এখান থেকে পুরো লেখাটা কেটে দিয়ে আমাদের যে ইংরেজি যেটা রয়েছে এটা এখানে পেস্ট করে দিলাম। ফার্স্ট আমরা চেক করে নিচ্ছি আসলে এটাতে কত পার্সেন্ট ইউনিক আছে, পরবর্তীতে আমাদের মেইন কাজটা করব। এবার এখান থেকে আই এম নট এ রোবট, এখানে বলতেছে ট্রাফিক লাইট, আমি এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম এবং চেক প্লাগিয়ারিজমে ক্লিক করে দিলাম। এখানে আমাদের এই আর্টিকেলটা চেক করবে যে কত পার্সেন্ট এখানে ইউনিক রয়েছে। এখানে আপনি একটা জিনিস দেখেন, প্লাগিয়ারিজম রয়েছে 100%, এর কিন্তু 0% ইউনিক নাই। এবং এখানে কোন সাইট থেকে কপি করা হয়েছে সবগুলো কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ এখানে দিয়ে দিয়েছে, দেখেন বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটের যে ডুপ্লিকেটার, এই ওয়েবসাইটের এটাই একটা মেইন গুণ যে আপনি কোন পোস্ট থেকে কপি করছেন এটা কিন্তু এখানে চলে আসে। এবং কত পার্সেন্ট মিল রয়েছে দেখেন, এখানে 47%, এটাতে 7%, এটাতে 50%, সব কিছু এখানে দিয়ে দিয়েছে বিস্তারিতভাবে। এবার এটা যেহেতু 100% কপিরাইট রয়েছে এটাকে আমরা ইউনিক করার চেষ্টা করব। তার জন্য এই লেখাটা আমি আবারও কপি করে নিচ্ছি। তারপর ফার্স্ট একই সিস্টেম গুগল ট্রান্সলেট ওপেন করে নিব। তারপর এই বক্সটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু আমাদের এটা ইংরেজি পোস্ট তাই আমি এখানে গুগল ট্রান্সলেটের প্রথম বক্সে ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি, এটা অটোমেটিক বাংলা হয়ে গিয়েছে। তো এখানে ইংলিশটা সিলেক্ট করার পর আপনি এইখানে পেস্ট করে দিবেন, যে কোনো ভাষা আপনি এখান থেকে নিতে পারবেন। এই অ্যারো আইকনে ক্লিক করলে এখানে আরও অনেক ভাষা চলে আসবে, আপনি যে পোস্টটা কপি করছেন সেই পোস্টের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখানে পুরোটা চলে আসছে। আসার পরে এটাতে আপনি যে কোনোটাতে ট্রান্সলেট করতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে বাংলা করে নিচ্ছি, দেখেন তাহলে বাংলাতে একটা পোস্ট কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকেই এই সিস্টেমটা ফলো করে বর্তমানে ভালো টাকা ইনকাম করতেছে প্রতি মাসে। তো এবার এখান থেকে আমরা বাংলাতে কপি করব। তো এটা আমি কপি করে নিলাম। তবে অবশ্যই এই অ্যাডসেন্সে আপনি কিন্তু যে বাংলাটা পাবেন এটা আপনি ব্যবহার করবেন না, দুইবার ট্রান্সলেট করার পর যে রেজাল্টটা পাবেন অবশ্যই ওইটা ব্যবহার করবেন, যেমনটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে যে পোস্ট থেকে কপি করব সেই পোস্ট থেকে কপি করে গুগল ট্রান্সলেটের প্রথম বক্সে আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে গুগল ট্রান্সলেটের আরেকটি পেজে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এই বক্সটাকে আমি কেটে দিচ্ছি। যেহেতু আমি এখানে বাংলা করে নিয়েছি তাই এখান থেকে আমাদের ফার্স্টে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে লেখাটা পেস্ট করে দিলাম। তারপর এটা আমি ইংরেজিতে করব তাই ইংরেজি সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে যে লেখাটা চলে আসছে এটাই কিন্তু আমাদের ব্যবহারযোগ্য লেখা, অর্থাৎ এটাই আমরা পোস্টে ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে যেটা আসছে এটা কিন্তু হবে না। আপনি যদি বাংলা করতে চান তাহলে এই যে ইংরেজিটা এখানে হয়েছে এই ইংরেজিটাকে ট্রান্সলেট করে বাংলাতে করার পর আপনি ওই বাংলাটা ইউজ করতে পারবেন, কিন্তু ফার্স্ট চান্সে আপনি যেটা পাবেন এটা ইউজ করবেন না। তো এখান থেকে ইংরেজিটা আমি পেয়ে গিয়েছি, এখান থেকে কপি করে নিব এবং এখান থেকে প্লাগিয়ারিজমটা একটু চেক করে নিব। আমি আবারও এখানে একটু দেখিয়ে আসি, এখানে কিন্তু 100% প্লাগিয়ারিজম রয়েছে, 0% ইউনিক। এই যে পোস্টটা একটু আগে কপি করলাম, এবার এখান থেকে পুরো লেখাটাকে আমি কেটে দিচ্ছি। তারপর আমাদের যে নতুন যে লেখাটা আমরা পেয়েছি এটা পেস্ট করলাম। করার পর এখান থেকে আই এম নট এ রোবট, তারপর চেক প্লাগিয়ারিজম। এবং এখানে আমরা দেখব আমাদের যে ট্রান্সলেট করে যে রেজাল্টটা পেলাম এটা আসলে কত পার্সেন্ট ইউনিক আছে এবং কত পার্সেন্ট কপিরাইট আছে। দেখেন এখানে স্ক্যানিংটা হচ্ছে। তো এবার এখানে দেখেন প্লাগিয়ারিজম রয়েছে মাত্র 21% এবং ইউনিক রয়েছে 79%। একটু আগে যেখানে ছিল 0% ইউনিক এটা কিন্তু অটোমেটিকলি 79% ইউনিক হয়ে গিয়েছে। এই যে 21% প্লাগিয়ারিজম রয়েছে এটা কোনো ব্যাপার না। এখানে আমরা দেখতে পাবো কোন কোন লাইনগুলোতে সমস্যা রয়েছে, এখানে দেখেন ইন্ডিকেট করে দিয়েছে। আমরা এই লাইনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলে আমাদের এটাও কিন্তু সমাধান হয়ে যাবে। দেখেন মাত্র 3টা লাইন, এই একটা লাইন রয়েছে, এই একটা লাইন রয়েছে, আর এখানে একটা লাইন, এই 3টা লাইনের জন্য আমাদের এখানে 21% প্লাগিয়ারিজম রয়েছে। এবার যদি আমরা এই লেখাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, এই উপর থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে আমাদের এখানে কিন্তু এই লেখাটাও 100% ইউনিক হয়ে যাবে। তো বাংলা এবং ইংরেজি দুইটা পোস্টে আমি কিন্তু কপি করে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা পোস্টগুলো ব্যবহার করবেন, তাহলে কোনো রকম কপিরাইট আসবে না এবং গুগল ট্রান্সলেটের জন্য কোনো রকম সমস্যা হবে না র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর যদি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রেও কোনো ঝামেলা হবে না, আপনি রিল্যাক্সে এইভাবে পোস্ট করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিতে পারেন। সেই সাথে গুগলে র্যাঙ্ক করার পরও কিন্তু এখান থেকে
অনেক বেশি ভিজিটর পেতে পারেন এবং ইনকামও বেশি করতে পারেন। তবে আমি আবারও বলে রাখছি, অনেকের ধারণা হতে পারে এইভাবে পোস্ট করলে সেই পোস্ট গুগলে র্যাঙ্ক করবে না। বর্তমানে এই সিস্টেমটা ফলো করে অনেক সাইট কিন্তু গুগলে ফার্স্ট পেজে রয়েছে এবং সেখান থেকে ভালো পরিমাণ ট্রাফিক পাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।